যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, কথাটা ছোট কাল থেকে শুনতে শুনতে এতটা মানে বিরক্তিকর একটা পরিস্থিতিতে মানে পড়ে গেছিলাম যে কথাটা আসলে এখন সেটা চিন্তা করি বা আশেপাশের থেকে যখন শুনি আসলে এই কথাটা খুবই 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 মানে কষ্টদায়ক লাগে। আরে বাপু, যার বিয়ে তার টেনশন, তার পরিবারের টেনশন। তোমরা কি, তোমরা কি তাদের বিয়েতে মানে নিমন্ত্রণ পাবা কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তোমাদের কি ইচ্ছে করলে তারা নিমন্ত্রণ করবে, না ইচ্ছে করলে নিমন্ত্রণ করবে না? দাওয়াতের কথা যেটা বলতেছিলাম, তাহলে সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন তোমাদের? ওই বাড়িতে মেয়ে বড় হয়েছে তাদের টেনশন, ওই বাড়িতে ছেলে বড় হয়েছে তাদের টেনশন, তোমা করে কি? তোমরা যে পাড়ার মোড়ের মোড়ে দোকানে দোকানে গল্প করো, অমুকের বেটা বেটির বিয়ে হয়, অমুকের বেটিকে আনজানি এতদিন পর্যন্ত এখনো বিয়ে শাদি হচ্ছেই না, কি মানে কোনো সমস্যা আছে নাকি, অমুকের বেটার বিয়ে হচ্ছে না? আরে বাপু, এ নিয়ে টেনশন কি তোমাদের? তোমাদের কি মানে পাড়ার কি সাংবাদিকতা করতে বলছে, না তোমাদেরকে সিসি ক্যামেরার মতো লাগে থাকতে বলছে, না তোমরা ওই মানে কথা যে বলতিছো এই কথাতে তোমরা 2টা টাকা তোমরা তোমাদের পকেটে আসতিছে? বরঞ্চ আরো কবিরা গুনা গিবত, নিজের মানে ভাইয়ের নাকি গোস্ত খাওয়ার সমতুল্য একটা পাপ তোমরা করতেছো। তে গ্রামের মানুষেরা কিন্তু খায় দায় কোনো কাজ পায় না, কার বেটার বিয়ে হলো, কার বেটির বিয়ে হলো না, কে ভালো চাকরি করতিছে, কে কত টাকা বেতন পাচ্ছে, কে নতুন বাড়ি কি মানে করতিছে, কে ঘরের নতুন নতুন ফার্নিচার নিয়ে আসলো, এই নিয়ে কিন্তু গ্রামের কিছু কিছু মানুষের চিন্তা ভাবনায় ঘুম হারাম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ঘুমের ওষুধ খায় ঘুমাইতে হচ্ছে। আসলে এই সব চিন্তা ভাবনাগুলো যে তারা কেনই বা করে এটা আমার মাথায় আসে না। নিজের খায়ে কখনো পড়ার চিন্তা করাটাও মনে হয় ঠিক না। সে রক্তের কেউ না, না সে আসে না পাশে, সে না ডানে না বামে, না সে বিপদে পড়লে তোমারে ডাকবে, কোনোটাই কিন্তু না। কিন্তু পাগল মন, মন রে মন কিভাবে বুঝাবে, তো সেই হয়েছে তার। তার চিন্তা করতে করতে সে একেবারে বাড়ি পর্যন্ত আসে কিন্তু বলে ফেলে, কি গো বেটাকে আমরা বিয়ে দিচ্ছ না, কি গো বেটির কি মানে ঘর বড় আসে না? আল্লাহ রে, ঘর বড় আসলে কি তোমারে ডাকবে? এই যে আমার বেটা বেটি ঘর বড় আসছে, নাস্তা পানি কিছু দেওয়া লাগবে, তুমি একটু ফলমূল কাটে দাও, বা তুমি একটু চা পানি বানা দাও, বা তুমি একটু নাস্তা পানি তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে দাও তোমার টাকা খরচ করে। কখনোই কিন্তু তার মানে করবে না, বলবে না, আপনাকে বলবে কখনোই না। তো কেন এই কথাগুলো কেন বলতে চান আপনারা? এই কথাগুলো বলে কি কখনো নিজের সম্মান কি উচ্চ লেভেলে চলে যায়, না নিচুতে আসে? একবার চিন্তা করাটা প্রত্যেকটা মানুষের উচিত। যার যার ব্যক্তিগত ব্যাপার, ছেলে মেয়ে এটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। যেমন আমাদের উপরালাই বলে দিয়েছে, জন্ম মৃত্যু বিয়ে সব কিছু তার হাতে, আমরা কেন বলতে যাব? একটা মূর্খ মানুষ হলেও কিন্তু এই 3টা জিনিস অন্তত মাথায় থাকে, জন্ম মৃত্যু বিয়ে এই 3টা আল্লাহর হাতে, এটা নিয়ে কখনোই কোনো কিছু বলা উচিত না। কিন্তু না, এটা নিয়ে তারা বলবে, তার তাদের নাকি না বললে ভালোই লাগে না, এটা হচ্ছে তাদের 1 নম্বর শিরোনাম। মানুষের কথা না বললে ঘুম আসে না।